এই মানুষের মধ্যে যে খান্নাসটি আছে আমার সঙ্গে, যে আল্লাহ পাক শয়তান যে খান্নাস রূপে দিয়ে দিছে আমার রক্তের পরত পরতে মিশে আছে, এই খান্নাসকে নিয়ন্ত্রণ করতে পারলে, এই খান্নাসকে মুসলমান বানিয়ে ফেলতে পারলে, এই খান্নাসকে তাড়িয়ে দিতে পারলে, তবেই সত্য নিজের মধ্যেই উদ্ভাসিত হয়। না হয় দুজনে টাকা লয় শুনেন না, তাই বলছেন ফাকালারা প্রথম ও দুনিয়া, সুতরাং তোমাদের রব বলিলেন উঠুনি একা ডাকো, উঠু না দুজনের ডাকলে শুনুন না, উঠু কুম সবাই ডাকলে শুনুন না, উঠুনি একা ডাকো আস্তে আস্তে বালে যাব, আর সঙ্গে সঙ্গে জবাব দেব লাখুন তোমাদেরকে, আমার ডাক দেবার সাথে সাথে জবাব পাবে। কি কোয়াইটটা কেমনে পাবো, আচ্ছা একা ডাকো সবাই সামনে জিজ্ঞি করি না, ঘর দরজা লাগে মোমবাতি চালায় একা অন্ধকারে আল্লাহ হু আল্লাহ হু রাত ভরিয়া করলাম, ঘন্টার পর ঘন্টার মুখ ফেটিয়ে ফেললাম, মাসের পর মাস বছরের পর বছর গুলো না আমি আল্লাহ বললেও না, ওই যাকি এই যে আমি আছি ভয় না, তো আল্লাহ বললো একা ডাক দিলে সাথে সাথে জবাব দিব, আমি যে একাই আল্লাহ কয় তুই একা না, সুতরাং এই বৈষয়িক বিষয়ের যে মায়া আমরা করি, জন্মটা সত্য আর একদিন চলে যাওয়াটা সত্য, আর যত দৌড়া দৌড়ি হাঁটাহাঁটি এই সংসারে যাবতীয় চিন্তাগুলি ইমাম ঘাসালি এগিয়ে উলুমুদ্দিনে দেখছে মৃত্যুর ঘন্টা খানি আগে সে বুঝতে পারে আহা এই সব বিচ্ছা নিয়ে রইলাম, শয়তান তখন চূড়া হাত ধরে আছে, যে শয়তান তখন বলবে বন্ধু তুমি তো সারা জীবন আমার অনুসরণ করলা, তুমি কোথায় চাইতেছ সেটা ভালোই তুমি জানো, তবে যাইবার আগে জানো ইন্নি আতকুল্লাহ রব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রভুর উপর প্রভুকে ভয় করি এবং বিশ্বাস করি, একটা মানুষ হতভম্ব হয়ে যায়। সুতরাং আমাদেরকে সত্য সন্ধান করতে, সত্য আমার ভিতরে, মানুষের এই জীবন্ত দেহটাই হব, মাটির গর্তটা খুঁজে দিতে হবে কবর, আসলে ওইটা কবর না, আর ওখানে কোনো আজাব উজাব কিচ্ছু হয়, যদি আজাবই হয় তাহলে শত্রুরাত্রি যে শ্মশানে দাঁড়িয়ে বাড়িয়ে দিলে ফেরেশতা লাশ উঠাইব বুঝছে, এগুলো রূপ। যেমন শয়তান চার প্রকার, ইবলিস শয়তান মর্দু খান্নাস, আরেকটা প্রকার আছে সেটা হাতিরা পাথর মানে কঙ্কর ছিঁড়া মানে, সেটা কিন্তু আসলে শয়তান না রূপক শয়তান, অ্যালিগোরিক্যাল টুক মেটাফোরিক্যাল টুক, কিরকম হাতিরা যখন মিলায় কুরবানি করতে যায় তখন তিনটা শয়তান বড় শয়তান বেজ শয়তান ছোট শয়তান এদেরকে পাথর ছিঁড়া মার, আসলে এরা শয়তান না, যে পাথরের ভিত্তি দিয়া পাথর দিয়া যে তিনটি শয়তান বানাইছে ওই চিরটা তৌহিদে বাস করে, যে কঙ্কর ছিঁড়া মারছে সেই কঙ্করটাও তৌহিদে বাস করে, হাতি যে পাথর হাত দিয়ে ছিঁড়া মারতেছে সেই হাতটাও তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না হাতির মনটা অন্তরটা, এই অন্তরকে মুসলমান বানিয়ে ফেলতে হবে, কেননা আমি আমার মধ্যে আরো দুজন আছেন, আমি আছি আমার সঙ্গে আল্লাহও আছেন, দলিল গাহানু আক্রাবুই রাইহেমিন হাবদের ওয়ারি, আমরা তোমার সাহারদের নিকটেই আছি,
মান্দানি ফাকাজাল হাক্কা মহানবী বলছেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। ইয়েমেন থেকে সাতজন খ্রিস্টানরা ছিল একটি শর্ত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হব এক শর্তে। মহানবী বললেন কি শর্ত? বললো আমরা আল্লাহ দেখতে চাই, তাহলে মুসলমান হব। অন্যান্য অনেক সাহাবিরাও ছিলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমাকে আমাদের তিন সাতজনকে যদি আল্লাহ দেখিয়ে দিতে পারেন তাহলে আমরা মুসলমান হব। মহানবী হাওয়ে একটু জামাটা একটু সামান্য উত্তোলন করে বলে ফেললেন, মান্ডানি ফাকাদাল হাক্কা হুসিস মি হিসিস দল, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। সাতজনই মুসলমান হয়ে গেল, সাহাবিরা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল সাহাবিরা যে এই খালি বললেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, আর কোনো কথা নাই পারছি নাই, সাতটা মুসলমান হয়ে গেল। কি দেখল? চিন্তা করে গেল। কিছুদিন পরে মহানবী এক জায়গায় বসা, সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাতজন ইয়েমেনি খ্রিস্টান বলেছিলেন যে আমরা আল্লাহকে দেখতে চাই, আপনি বলেছিলেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, মান্দানি ফাকাদাল হাক্কা, আর সাথে সাথে মুসলমান হয়ে গেল তা হও। ইয়া রাসূলুল্লাহ আপনি আপন চাচা আবুল আহাব আবু জাহেল ওব্বা সাহেবা আবদুল্লাহ মুকিরা জুল খাই যারা আপনার আত্মীয় স্বজন বা একটু সুসম্পর্কে আত্মীয়, এরা সব সারা জীবন আপনাদের দেখছে, কিন্তু এরা কি আল্লাহ দেখছে? তাই বললেন মান্দানি ফাকাদাল হাক্কা, যে আমাকে দেখেছে আল্লাহ সে আল্লাহকে দেখেছে, আর সাথে সাথে এরা মুসলমান হয়ে গেল। আর এই যে আপনার চাচা সারা জীবন আপনার আবুল আহাব দেখল, মুসলমান হওয়া তো দূরের কথা, চুরাই না যে রয়ে গেল কাপ্পা দিয়ে আবুল আহাবির উপর কাপ্পা হাত দুটো ধ্বংস হোক আবুল আহাবের। তো এই যে আপনি কিন্তু সারা জীবন দেখছে, তো এলাকে আল্লাহ দেখল। মহানবী চুপ হয়ে গেলেন, ওই নাজের হলো কিছুক্ষণ পর। উনি কি বললেন? আল্লাহ ইয়ানসুলুনা ইলাইকা ওয়াহুম লা ইউসিলুন, এ আমার হাবিব দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। সুরা আরাফের 198 নম্বর আয়াত, তিনবার দেখিতেছেন, হে আমার হাবিব দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। তার দেখা দুই প্রকার, একটা বাহিরে দেখা একটা ভিতরে দেখা। আবুল আহাব আবু জাহেল ওব্বা সাহেব আবদুল্লাহ মুকিরা জুল খাইদের ভাগ্যে হয় নাই মহানবীর ভিতরটা দেখা, উপরটাই দেখেছে। পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন যখন উনি নোবেল প্রাইজ পাইলেন, নিউ যুগের জেমস স্কয়ার মাস অফ দ্য পাওয়ার অফ দ্য বডি অ্যাডজাস্টিং টু লাইট ইয়ার স্পিড ইন টু লাইট ইয়ার স্পিড ইজুগল টু ইজুগল জেমস স্কয়ার, 600 বৈজ্ঞানিকের মাত্র দুইজনে বুঝছিল, যদি কেউ না বুঝত তাহলে উনি নোবেল প্রাইজ পাইতেন। তাই দুঃখ করে বলছিলেন, দাও সুপ্রিম পাওয়ার, হে উনি আল্লাহ বলতেন সুপ্রিম, হে সর্বশক্তিমান, আমি জানি পুনর্জন্ম আছে, বিজ্ঞান অনুযায়ী পুনর্জন্ম আছে, সুতরাং আমি কোনো ধর্ম দর্শন করে বলতেছি না, কারণ বিজ্ঞানের সূত্র হল নাথিং ইজ টু বি অ্যানিহিলেটেড বাট অল আর ট্রান্সফরমেটিং, কোনো কিছুই নাই হয়ে যায় না, সবই রূপান্তর হয় বদলার। সুতরাং আমার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, আমার লক্ষটা
আমার প্রাণটা নিশ্চয়ই আর একটা কোনো রূপ ধারণ করবে। তাই তোমার কাছে প্রার্থনা করি, এই সর্বশক্তিমান, আরেক জন্মে আমাকে একটা ইডিয়ট বানিয়ে দিও। একে কবে কিচ্ছু মাথায় বুদ্ধিবাদী নাই, সংজ্ঞার বলা হরচাস করুক, সংজ্ঞার আগে আসুক আইসা বা দুটো খায়া আরামে কুকি জানে ঘুমাম, আমার মাথায় আর কোনো চিন্তা থাকবো না। কত বড় দুঃখের কথাটা বলছে, জ্ঞানের ভার বড় যন্ত্র না, বড় কষ্টকর যদি সেটা অনেক দিতে দিতে না পারে, বড় সাংঘাতিক বিষয়। তাই আইনস্টাইনকে এক বিএসসির ছাত্র তাকে দেখতে চাইছিল, দরখাস্ত করছে, 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, মনে করলো মুক্তির মুখের সময় সে দেখা হবে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছাত্রটাও লিভ হয়ে সেক্রেটারি বলল দেব। তো তখন আইনস্টাইনের ঘরে যায়, আইনস্টাইন তখন শেল্পের মধ্যে বই যাত্রা ছিল, তো দূরের থেকে সেক্রেটারি বলতেছে ওই যে আইনস্টাইন, তো ছেলেটা বলতেছে এই তো পাগল, এটা তো পাগল, তখন চুপ থাকবো এগুলি বলে বাইরে। আইনস্টাইনের তো চেহারা দেখলেও বুঝে যায় কেউ কপালের মধ্যে এত কি ভাত চুরুষ্ক খুস্ক না কেন, প্রতিভা দুই প্রকার, একটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা, আরেকটি প্রতিভার নাম সৃষ্টি করার প্রতিভা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে বড় বড় চাকরি করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সুখে থাকা যায়, কিন্তু সৃষ্টি করার প্রতিভা, কিছু জন্ম দিবার প্রতিভা নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্যে খুব বেশি একটা ভালো দুনিয়া উপহার দেয়। সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের বাউল সম্রাট লালন সাঁই। আজকাল লালন সাঁইজির অনুষ্ঠানে আমরা যাই, কালকে টেলিভিশনে একজনে বললেন যে উনি গান লিখতেন না, উনি দেখাই জানতেন, উনি শুনে শুনে গাইতেন, সেই গান নোট করে রাখত, কারণ এটা তার মুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কবি হয়ে গেছিল সেটাই হচ্ছে। তখন 3 জন তাকে লেখককে একটু ঠিক করে দিয়েছিল 11 টাকা করে, তখন 3 আর 33 টাকা, তারপরে 3 জনে তুমি আধ ঘন্টা। এই লালন যে গানগুলো গাইত সেগুলি সব লিখে রাখত, এই লিখে রাখার কারণে আমরা প্রায় এখন 3,500 গান পাই, তার মধ্যে অনেক গান অনেকে বুঝেই না। উনি যে কোরআনের রহস্য এত সুন্দর বুঝতেন, কর্মরাও কোরআন পাঠিনি, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হন লালনে না কম কোরআনে কম কোরআনে ওয়াইউরি দুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি লাইকা হুমুল কাফিরুনা আক্কা। যারা মনে মনে চিন্তা করলো আল্লাহ আলাদা এবং রসুল আলাদা, বলে দাও তারা কাফে, আক্কা 100% কাফে, আর কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন না। তাই মৌলানা জালালউদ্দিন রুমি মাশরাফি শরীফে লিখছেন, মাই নে নে হামু বুত গুফতে আনাল হক রাসূলাতে মনসুর মনসুর রাবুদা বারাদার বারামা। না না, আমি বলেছি আনাল হক মনসুর হল্লাদের সুরতে, মনসুর হল্লাদ বলেনি, আমি সর্বশক্তিমান বলেছিলাম। ও মারামাইটের জামাইটা আমার হাবিব বদরের যুদ্ধে যে আপনি পাথর ছিঁড়ে মারছেন, ওটা আপনি মারেন নাই, ওটা আমি মেরেছি, ওই পাথর আমি মেরেছি, ওই হাত আমার হাত, আল্লাহ তুমি নিজে কার, তোমার আমার হাত হয় কেমনি, তুমি আমার পাথর ছিঁড়ে মারো কেমনি। এই নবের রূপে নারায়ণ, এই মানুষের মধ্যে যে খান্ডাসটি আছে আমার সঙ্গে, যে
আল্লাহ পাক শয়তান যে খান্নাস রূপে দিয়ে দিছে, আমার রক্তের পরত পরতে মিশে আছে, এই খান্নাসকে নিয়ন্ত্রণ করতে পারলে, এই খান্নাসকে মুসলমান বানিয়ে ফেলতে পারলে, এই খান্নাসকে তাড়িয়ে দিতে পারলে, তবেই সত্য নিজের মধ্যেই উদ্ভাসিত হয়। না হয় দুজনের ডাকা লয় শুনেন না, তাই বলছেন ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি একা ডাকো, উদু না দুজনের ডাকলে শুনুন না, উদুকুম সবাই ডাকলে শুনুন না, উদুনি একা ডাকো, আস্তাজেব আলাইকুম সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে, আমার ডাক দেবার সাথে সাথে জবাব পাবে। কি কোয়াইটটা কেমনে পাবো, আচ্ছা একা ডাকো, সবাই সামনে জিজ্ঞি করি না, ঘর দরজা লাগে মোমবাতি জ্বালায় একা অন্ধকার আল্লাহ হু আল্লাহ হু রাত ভরিয়া করিলাম, ঘন্টার পর ঘন্টার মুখ ফেটিয়ে ফেললাম, মাসের পর মাস বছরের পর বছর গুলো না আমি না আল্লাহ বললেও না, ওই যাকি এই যে আমি আছি কয়ও না, তো আল্লাহ বললো একা ডাক দিলে সাথে সাথে জবাব দিব, আমি যে একাই আল্লাহ জীবনটাই আল্লাহ বলা হয়েছে। সুতরাং এই বৈষয়িক বিষয়ের যে মায়া আমরা করি, জন্মটা সত্য আর একদিন চলে যাওয়াটা সত্য, আর কত দৌড়া দৌড়ি হাঁটাহাঁটি এই সংসারে যাবতীয় চিন্তা করি, ইমাম গাজ্জালি এগিয়ে উলুমুদ্দিনে দেখছে মৃত্যুর ঘন্টা খানি আগে সে বুঝতে পারে আহা এই সব ইচ্ছা নিয়ে রইলাম, শয়তান তখন চূড়া হাত ধরে আছে, যে শয়তান তখন বলবে বন্ধু তুমি তো সারা জীবন আমার অনুসরণ করলাম, তুমি কোথায় চাইতেছ সেটা ভালোই তুমি জানো, তবে চাইবার আগে জানো ইন্নি আতকুল্লাহি রব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রভুর উপর প্রভুকে ভয় করি এবং বিশ্বাস করি। একটা মানুষ হতভম্ব হয়ে যায়। সুতরাং আমাদেরকে সত্য সন্ধান করতে, সত্য আমার ভিতরে, তাই আল্লামা ইকবাল বলছেন নিজের প্রতি যদি খেয়াল না করে আল্লাহর বাইরে খুঁজল কুচবি নাই কিচ্ছু হবে না। সুতরাং এই দেহ কাটার মধ্যে আমি আছি, আমার আল্লাহ আছে এবং শয়তান খান্নাস হতে যাচ্ছে, এই খান্নাসকে নিয়ন্ত্রণ করতে পারলেই আল্লাহ রূপে আমার মধ্যে জাগ্রত হন। তাই অনুভাক্ত মিন নফসি বলেনি, আমি আদমের মধ্যে নফস উদ্ধার করি বলেন, আল্লাহ বলছেন অনুভাক্ত মিন রুহি রূপ উদ্ধার করেছি, আল্লাহ বলেননি মানা রাফা রুহু আমারই মধ্যে আছে এটাকে জাগ্রত করতে, এই জাগ্রত করাটা আমরা পারি না দুনিয়ার এই ঝামেলার মধ্যে, আমরা সময় করে নিতে পারি না, ঘন্টাখানি সময় করে নিলেও তো অনেকখানি এগিয়ে যাওয়া যায়, এটা আমরা পারি। আমরা দুনিয়া নিয়ে এমনই ব্যস্ত থাকি যে পরে দেখি সব শুনব। সুতরাং এই সত্য সাধনা করার জন্য আমি তোমাদের জন্য একটা ধ্যান সাধনার স্কুল খুলছি নরসিংদীর শিবপুর থানা নৌকাঘাটা গ্রামে, সেইখানে 12টা টিন শেড বিল্ডিং একটা মেহমানখানা একটু গার্ডেন গার্ডেন করছি, পুষ্পান্ন বান্ধব কিনতে ঘেরাও দিচ্ছি, দুজনে কিছু কাজ করছিল ওই টাকা দিয়ে, ইটা বালু সিমেন্ট কিনা
পূর্ব দিকে কিছুটা দেওয়াল দিতে পারছি, ওই দেওয়ালে দেওয়ালে ওই তিন পয়টা আমরা রাখছি, কি করব? কারণ আমার কাছে তো এই সাহায্য, আমরা মসজিদে সাহায্য করা হয়, কিন্তু ধ্যান সাধনার স্কুলটা ওটা কর্ম, ওখানে যারা সাহায্য করছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার আগে মনে আছে যে কয়েকটা টাকা পাচ্ছিল, কয়েকটাই খেতেন বাবা, এই টাকাটা আমি খাই না, এই টাকা খাইবার আগে আমি প্রস্তুতি আসি, তারা দিলে বারোটার রুম করছি, তারপরে লাইট ফ্যান সব কিছু দিচ্ছি, সাধকটা সুন্দর সাধনা, সুতরাং সাধনা এই সাধনায় তুমি রহস্য জানতে পারবে, এই সাধনার দ্বারা তুমি বিল গেটস ওয়ারেন বাফেট হবে না, এই সাধনা দিয়ে তুমি টাকা বিধবা হবে না, এই সাধনার দ্বারা তুমি মুসা বিন শামসে আগে ফেলবো সুন্দর হবে না, এই সাধনা অনেক সময় শরীরে কাপড়ও থাকে না, ওই যে আমার মাথার সামনে চারজনের ছবি, দুজনের শরীরে কোনো সুতাই নাই, একটা কবি বাবা অনিশা বাবা আর একটা করিম মাতা, আরেকজনের কম্বল উড়া বাবা মহাসা, লিঙ্কি পড়া বাবা সোলায় মানসা, চারজন চারজনের মধ্যে অনিশা বাবার মাথার সারা জীবন উলঙ্গ হয়েছে শিল্পী নিশ্চয় তার শুনলাম আশ্চর্যের এখানে ভক্ত, তার মাথার একটা 95 না 96 কোটি টাকা খরচ করে করছে, করিম মাস্টারের মাথারটা 8-10 কোটি টাকা গেছে টাঙ্কার ভুল, মুকেশার মাথার হলো 50-60 কোটি টাকা, তারা কিছু চায়নি তাদের মাথার অবর হয়েছে, আর যারা মোল্লা ওরা বইলে গেলে আর বাচ্চি ধরে ওরা ধর্মের ধোল আপনিই বাদে, সুতরাং এই সত্য এটা সত্য হইবার সত্য, তাই মানার ফাঁকা সাহু যে তার নিজেকে চেনেছে ফাঁকা যখন সংগ্রাম হবে আর আপনারা পাবো তার ভক্তি শিখেছে, সুতরাং যত কিছুই আমরা করি না কেন করি, কিন্তু ঘন্টা খালি সবার বাইবেলের দেওয়া উচিত এবং এর দ্বারা আমরা সাধনা, এই সাধনার মূল সূত্রটাই হল গুরু ধরতে হয়, গু মানে অন্ধকার, গু মানে আলো, গুরু যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে রহনুমা, সেই পথে গুরু সবসময় থাকে না, গুরুর একটা সীমা আছে, গুরু শ্রদ্ধাতুর মন্দাহা পর্যন্ত থাকে, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত, নাম কামে গুরু থাকে না, কারণ নাম কামে দুইজনের অধিকার নাই, একজনে থাকতে হবে, নাম কামে দুইজন থাকে না, তাই সেটা তোর মন্দাহা সৃষ্টির শেষ সীমান্তে এসে ইমামুল্লাহ বাজিদ মুস্তামি বলে ফেললেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ বললেন সত্যি যদি তুমি সন্তুষ্ট হইতা তোমার মুখে এইরকম কথা শুনতাম না, অন্য কিছু শুনতাম, 1.5 বছর সাধনা করার পরে যখন ইমামুল্লাহামি নামকাবে প্রবেশ করলেন তখন উনি বলে ফেললেন আনা সোভানি আমি সোভানি মা দামুসানি সব সাহায্য, এখানে আর দুই থাকে না, তাই তৌহিদে দুই নাই, দুইয়ের মধ্যে তৌহিদ নাই, সুতরাং গুরুর সীমা সেটা মুদা পর্যন্ত নামকামে গুরু থাকে না, তাই হতভাবে শিরাজি বলেছেন চুকুটা বিঙ্গারাম দিতাম হামুরাত জমালে জমালে ইয়ারে দিতাম, যখন সম্পূর্ণরূপে আমি সেদের মধ্যে পালা হয়ে গেলাম, যে দেখি আমার বীর আমি আমার মন্ত্র আমি, তখন বীরা থাকে না, তাই সুরে সুরে দেখছেন যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই, যখন আমি লাহুর মোকাবে গেলাম তখন চেয়ে দেখি আয়নার মধ্যে আমারই আমি দেখি, তখন তার বীর সার ছবি পথে আর ইচ্ছা থাকেন না, কারণ তৌহিদে দুই নাই, দুইয়ের মধ্যে তৌহিদ নাই, সুতরাং এই জান্নাত আর জাহান্নাম
দুটাই ভোগ, জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ। সুতরাং ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। সুতরাং আমরা আস্তে আস্তে অগ্রসর হব, আমরা জানতে চেষ্টা করব কিভাবে সাধনা করতে হবে, কিভাবে আমরা ধ্যান সাধনা করব। মাত্র চারটা মাস করো না, চারটা মাস করো, ইনশাল্লাহ ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে, বুঝবা যে না এখানে আগুন আছে। যদি তোমার সামনে সশরীরে কোনো মনিকাও শুধু বাপদার আইসা হাজির হয়, তোমার বিশ্বাস হবে, তখন দেখলাম নিশ্চয়ই সাধনাটা ঠিক আছে। সুতরাং তোমরা তোমরা মনে মনে আজকে না পারো, এক বছর দুই বছর যাই হোক, যেদিনই পারো মাত্র চারটা মাস সাধনা করো। তাই কোরআনে সূরা তাওবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হাসিলু বিল আরদি আল বাতাস তুরিন। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু পাবে। এই চার মাসে কাবেল হয় না, কিন্তু রহস্যের অনেক কিছু দেখা যায়। সুতরাং আশা করি তোমরা একদিন না একদিন খেয়াল সাধনা করবে, অগ্রসর হবে। এটুকুই আমি বারবার বললাম।